2024-এ চন্দননগরের রানীমা অর্থাৎ তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতির রানীমা, যাকে চন্দননগরের রানীমা বলা হয়, চন্দননগরের ব্যস্ত রাস্তা জগদ্ধাত্রী পুজোর সময় স্পেশালি, আর ওই যে দেখুন লেখা আছে, দেখুন মাথা উঁচু করে তেমাথা, অর্থাৎ আমাদের রানীমায়ের কথা বলা হয়েছে চন্দননগরের রানীমা। দিনের বেলা দেখতে এরকম লাগছে, রাত্রেবেলা লাইটিং ফেললে তো যে কী দারুণ লাগবে সেটা আপনারা এলেই এখানে জানতে পারবে। আজকে ষষ্ঠীর দিনে আমি এসেছি, আর মাকে কিন্তু সোনার উপর গয়নায় সাজানো হয়, এখনো পর্যন্ত কাজ চলছে। আজকে আমি ষষ্ঠীর দিন এসেছি, এই যে পূজা কমিটির লোকজন কে বলেছে চন্দননগরে শুধুমাত্র লাইটিং দেখতে মানুষ ঘুরতে আসে, ভিড়টা দেখেছেন? যারা এই কথাটা বলেছে চন্দননগরে মানুষ শুধুমাত্র লাইটিং দেখতে আসে, তাদেরকে এই ছবিটা, এই ভিডিওটা শেয়ার করুন, তাদের দেখা উচিত। এখানে সিংহ, আর সিংহ বসেছে হাতির ওপরে, আর তার ওপরে আমাদের জগদ্ধাত্রী মা, কি সুন্দর লাগছে খুব খুব। মানে আমার যে এই তিন চার ঘন্টা তো অনেক কম বললাম, এই এত ঘন্টা যে জার্নিটা, আমি যে খড়গপুর থেকে এসেছি, এই জার্নিটা আমার সফল আজকে এই মুখটা দেখে। বাহ, মায়ের এই মায়া ভরা মুখটা দেখলেই না জীবনের যেন সব কিছু ভুলে শুধু মায়ের মুখটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। কে বললে চন্দননগর মানে শুধু লাইটিং? কারণ এখন আমি এসে যে পৌঁছেছি প্রায় 11টা দিকে 12টা বাজতে চলল, আর রাস্তা ভর্তি জ্যাম, প্রচণ্ড জ্যাম। মানে মানুষ এখন মানে দিনের বেলা রাতের বেলা তোয়াক্কা করছে না, ঠাকুর দেখবে তো দেখবে, ব্যাস। আর রাত্রেবেলা যে কী সাংঘাতিক পরিস্থিতিটা হতে চলেছে সেটা যারা রাত্রেবেলা বেরোচ্ছেন তারাই জানেন। চন্দননগরের রানীমাকে এমনি এমনি বলা হয় না যে মাথা উঁচু করে মাকে দেখতে, কারণ ঠাকুরের যে হাইটটা সেটা প্রায় 20 ফিট তারও বেশি। ঊষাঙ্গিনী বালিকা বিদ্যালয়ের পাশেই রয়েছে তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতি। বা রানীমা তো রানীমা, এত মায়া ভরা মুখটা মায়ের, এত সুন্দর। মানে চন্দননগরে প্যান্ডেল ফার্স্ট হতে পারে, ঠাকুরেও হয়তো অন্য ঠাকুর ফার্স্ট হতে পারে, তবে এই মুখটার কোনো তুলনা হয় না। ভিতরটা কিছুটা এরকম দেখতে, ছাড়বাতিটা কিন্তু বেশ সুন্দর সাজানো হয়েছে, বেশ এখন থেকেই ভিড় যেটা বললাম। যাই হোক, মাকে প্রণাম করে মাকে দর্শন করে আবার পরবর্তী ঠাকুর দর্শনের জন্য বেরিয়ে পড়তে হবে, তারপর বাড়িও ফিরতে হবে। চলো, ভিডিও এখানেই শেষ করছি।